ভিউয়ার্স সবাইকে অনেক 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 ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল আজহা ছিল 2017 সালের, আর আশা করি আজকের দিনটা সবাই খুব এনজয় করেছেন, অনেক মজা করেছেন এবং কোরবানি যারা করতে পেরেছেন তারা কোরবানি করেছেন, এবং সবার মাঝে গরিব দুঃখী ধনী দরিদ্র আত্মীয় স্বজন প্রতিবেশী সবার মাঝে কোরবানির মাংস বিলিয়েছেন। তো আজকের দিনটা কার কেমন কাটলো জানি না, তবে আশা করছি সবার ভালো কেটেছে। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, তবে আমার ক্ষেত্রে এরকম অনেক মানুষের কিছুটা কিছু ব্যতিক্রম হতেই পারে, তবে বিষয়টা হচ্ছে যে আসলে বাস্তবতা সব ক্ষেত্রে একরকম হয় না। তো বাস্তবতার নিরিখে এক একজনের এক এক রকম অনুভূতি বা এক এক রকম অভিজ্ঞতা হয়ে থাকে। তো আজকে যেটা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা নিয়ে একটু গল্প করব। আমি আসলে গত কাল থেকে অপেক্ষা করছিলাম, পরশুর দিন আমি কোরবানি পশু ক্রয় করি, তো গত কালকে থেকে অপেক্ষা করছিলাম আমার ছোট ভাই আসার জন্য আসবে, তো দুর্ভাগ্যবশত সে আজকে আসেনি। না আসার কারণে আমি আসলে খুব হতাশ হয়ে গিয়েছিলাম যে আসলে আমি আমার কোরবানির পশুটা কোরবানি করব কিভাবে, কারণ আমার একা পক্ষে এটা করা সম্ভব না। আমি সকাল আমাদের এখানে ঢাকায় 7:30 জামাত হয়, আমি গিয়ে নামাজ পেয়েছি। তবে এখানে একটা পাদটিকা দিই, সেটা হচ্ছে যে এই কোরবানি বা অন্য যে কোনো ঈদেই হোক, গ্রামের বাড়িতে ঈদগুলো যেটা হয় সেখানে আলাদা মাঠে নামাজ পড়া হয়, আলাদা মাঠে সামিয়ানা টাঙানো হয় এবং এটা উৎসব মুখর পরিবেশ থাকে। কিন্তু ঢাকায় নামাজ পড়লে মোটামুটি এই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না, কারণ এখানকার নামাজ সাধারণত মসজিদে হয়ে থাকে। তো মসজিদে হলে আসলে মসজিদগুলো তো গতানুগতিক শুক্রবারে যেমন করে নামাজ পড়া হয়, জুমার নামাজ ঠিক তেমনই মনে হয়, কিন্তু খুব বেশি ব্যতিক্রম মনে হয় না। তবে যদি এটা গ্রামে হতো সেক্ষেত্রে অনেক লোকজনের সাথে দেখা হয়, কারণ যারা ঢাকা থেকে শুরু করে গ্রামের বাইরে বিভিন্ন জায়গায় থাকে তারা এই সময়টাতে বাড়িতে আসে, আর আসতে ওই মাঠে সবার সাথে দেখা হয়, কোলাকুলি হয়, কে কেমন আছে এটা জানা হয়, কে কোথায় কী করে এটাও জানা হয়। তো এই দিক থেকে ওটা অনেক মজার, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের শিকড়ের প্রতি তাদের একটা টান থাকে, এই টানটার জন্য সবাই ঈদে বাড়ি যায়। যদিও আমি এবার যেতে পারিনি যে কোনো একটা সমস্যার কারণে, তো মোটামুটি ওই অনুভূতিটা কিন্তু খুব মনে পড়ছে, মিস করছি আজকে আমার পরিবার পরিজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আমার এলাকা গ্রাম সব কিছু মিস করছি। তাদের খুব মনে পড়ছিল যে এই সময়টা তাদেরকে আমি তাদের কাছাকাছি থাকলে হতো, আমাকে আরও আরও ঈদটা অনেক জমজমাট হতো আর কি কাটতো। তো গতকালকে যেটা ভেবেছিলাম আমার ছোটো ভাই আসবে, তো আজকে সারাদিন সকাল থেকে নামাজ পড়াবার পর থেকে যে চারপাশে বাসার সামনে রাস্তার মধ্যে কোরবানি হচ্ছে, কিন্তু আমি আমার কোরবানি পশু কোরবানি দিতে পারছি না, কারণ আমার লোক নেই আমাকে হেল্প করার মতো। পরে এই অবস্থা চলে 2টা পর্যন্ত, আমি আসলে কোরবানির পশু কাটার জন্য যেসব পোশাক পরা দরকার আমি ওইসব পোশাক পরেও বসে আছি, যে গায়ে এই সময় সাধারণত মানুষ ভালো পোশাক পরে না, কেন না গায়ে রক্ত বা বিভিন্ন দাগ টাগ লাগে, তাই আমি সেরকমভাবে বসে আছি। কিন্তু আসলে সেই বসে থাকা পর্যন্ত সার আমি 2টা পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলাম না। পরে আমার কাজিন খালাতো ভাই আরিফ ও আসে ওদের বাসা থেকে, আর একটা লোক আমাকে ফোনের মধ্যে কথা হয়েছিল আমার, ও বলছে ঠিক আছে আমি একটা লোক নিয়ে আসতেছি, পরে 2টার দিকে ও আসে, পরে আমি এক হুজুরকে ডেকে আনি মসজিদ থেকে এনে পরে কোরবানিটা করি। করার পর তারপরে যেটা প্রসেসিং থাকে, যে খাসি ছিলতে হয় বা তার মাংস কাটতে হয়, এটাও কিন্তু আমি খুব ভালো পাই না। তখন দেখা গেল যে যখন আমরা কাজ করতে শুরু করলাম, তো আমার একটা কনফিডেন্স চলে আসছে যে তিনজন মানুষ যেহেতু আছি সো এটা করতে পারবো। তো আমরা কাজ করছি আমাদের মতো ধীরে সুস্থে, যারা কম পারি কম পারা লোকজন, তো যেই ভদ্রলোককে আনা হয়েছে হায়ার করে সে আমার চেয়েও কম পারে, তাকে আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছি এবং আমি তাকে হেল্প করছি। এরই মধ্যে এক আঙ্কেল বয়স্ক লোক, সে এসে দাঁড়িয়ে আছে ওটা সামনে দেখতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কিছু বলবেন, উনি বললো যে না দেখতেছি আর কি। পরে উনি নিজ এক বাড়িয়ে বটিতে খাসিটাতে হাত দিল, দিয়ে সে এত দ্রুত কাজ করতে শুরু করলো আমি অবাক। খুব সুন্দর করে সে এটাকে, আমরা এতক্ষণ যেটা প্রায় 1.5 ঘন্টা বা আধা ঘন্টা বেশি সময় নিয়ে করেছি, বাদবাকি কাজটা সে 10 মিনিটের মধ্যে শেষ করে ফেললো। আমি তো খুবই খুশি যে আসলে সৃষ্টিকর্তা তো ওনাকে মানে পাঠিয়ে দিয়েছেন আমাদের এই সমস্যাটা থেকে মুক্ত করার জন্য। পরে উনি এসে খুব দ্রুত এটা কারণে বললো আঙ্কেল আমার পুরো কাজটা শেষ করে দিয়ে যান প্লিজ। পরে উনি বলছে ঠিক আছে, পরে উনি পুরো কাজটা শেষ করলেন খুব স্মুথলি, এবং খুব উনি খুব অভিজ্ঞ এই বিষয়ে বলা যায়, উনি আমার বাসার আশেপাশে থাকেন, এমনি ফেস চিনি হয়তো বা অথবা খেয়াল করিনি। তো উনি খুব সুন্দর করে আমার পুরো কাজটা কমপ্লিট করলেন, আমার বাসার ভিতরে ঢুকে যা ছিল একেবারে মাথা থেকে শুরু করে সব রেডি করে দিয়ে তারপরে গেলেন। পরে উনি ওনাকে আমি কিছু সম্মানই দিই, এবং যেটা হয় যে মাংস দেওয়ার ব্যাপারটা এটাও আমি দিয়ে দিই। তো আমার কাছে এটা অনেক চমৎকার লেগেছে, আসলে যখন আমি হাউতাশ করছিলাম সেই 2টা পর্যন্ত অপেক্ষা করছিলাম আসলে কীভাবে আমি আমার কোরবানির কাজটা করবো, কিন্তু তখন দেখা গেলো যে আমাকে কেউ না কেউ একজন হেল্প করতে আসলো, এবং আরেকজন আসলো, সেই একজন এক্সপার্ট একজন ব্যক্তি আসলো যে আমাকে হেল্প করতেছিল। তো এইটা আজকে আমার দিনে একটা স্মরণীয় একটা ঘটনা। তবে যেটা হচ্ছে যে আমি তখন থেকে
তারপর থেকে পুরো কাজ করতে করতে আমি সকাল 6:30 আজকে খেয়েছিলাম, সারাদিন কোনো কিছু খাওয়া হয়নি চা ছাড়া। পরে আমি সেই খাবার খাই 6:30 বা 7টার দিকে, এই 12 ঘন্টা আজকে কিছু খাইনি আমি, দুপুরে খাওয়াটা একবারই হয়নি। আসলে ইচ্ছা ছিল যে কোরবানি এটা করেই খাবো, এই অবস্থা আসলে কোরবানির পশু এখানে খেতে বসতেও ভালো লাগছিল না। পরে আমি পরে খাওয়া দাওয়া শেষ করার পর এত বেশি ক্লান্ত লাগছিল যে আসলে তখন শুয়ে পড়লাম, এর মধ্যে গোসলও করেছি, 2 বার অলরেডি গোসল করা হয়ে গেছে, শুয়ে পরে একটু রেস্ট রেস্ট নিয়ে তারপরে ততক্ষণ অলরেডি 9:30 বাজে, কোথাও বের হওয়া হয়নি, শুধু পাঞ্জাবি পরে তখন মনে হয় না পাঞ্জাবি পরে একটু বের হবো। তখন আমার কিছু জুনিয়র ভাই বাদার আছে, তাদের কাছে গেলাম, সুব্রমন ওদের দোকানে গেলাম। যাওয়ার পর ওখানে বেশ কিছু ছেলে পেলে পেলাম, ওদের সাথে খুব আড্ডা মারলাম আর কি। আড্ডা মারাটা অনেক চমৎকার ছিল, কোল্ড ড্রিঙ্কস এইসব খেলাম, তো আড্ডা মারতে অনেক মজা লাগলো। আজকে মনে হচ্ছে যে না আসলে যদিও ঘুরতে পারিনি তবু আড্ডা মারাটা দিয়ে মানে জিনিসটা একটু পোষানো হয়েছে, এটা বেশ একটা মজার অভিজ্ঞতা ছিল। তবে এই কোরবানি ঈদ নিয়ে কিন্তু ছোটোবেলায় আমার প্রচুর অভিজ্ঞতা আছে, এটা আপনাদের অনেকেরই আছে। তো আমার ছোটোবেলায় একটু একটু পিছনের, যেহেতু আমার এজ অনুযায়ী সেটা আপনার 90-এর পরের দিকের কথা বলি আর কি, তখন কোরবানিতে যেটা হতো যে আমাদের একটা গ্রামে একটা মাঠে একটা একটা জায়গায় সবাই একসাথে কোরবানি দেয়। তো কোরবানি দেওয়ার পর ওখানে পুরো মাংসটাকে 3টা ভাগে ভাগ করা হয়, ভাগ করার পর একটা ভাগ ওখানে দিয়ে আসতে হয়, ওই জায়গার ওইটার নাম হচ্ছে 10-এর ভাগ। এখানে এই এই ভাগটা সবাই ওখানে দিয়ে আসে, দিয়ে আসার পর সব মাংসগুলোকে একসাথে করে গরু খাসি বা ছাগল এবং মহিষের মাংস আলাদা করা হয়, তারপরে সেটাকে টোটাল গ্রামের খানা হিসাব করা হয়। খানা বলতে আপনারা নিশ্চয়ই বোঝেন যে যে কজন মানুষ এক চুলায় রান্না করে খায় তাদেরকে এটাকে খানা বলে, এক বাড়িতে একাধিক খানা থাকতে পারে, তবে টোটাল আসলে হেড হিসাব করা হয় যে টোটাল কতগুলি হেড আছে, এগুলোতে ভাগ করা হয়। ভাগ করার পর প্রতি মানুষ প্রতি মানে প্রতি হেড প্রতি কত গ্রাম করে মাংস আসে এটা বের করা হয়, তারপরে সেই অনুযায়ী সেই মাংসগুলো মনে করেন ধরুন আমাদের বাসায় 5 জন মানুষ আছে, সেক্ষেত্রে মাংস যদি 110 গ্রাম করে আসে সেক্ষেত্রে 550 গ্রাম মাংস ভাগে পড়বে। এরকম এটা শুধু ধনী দরিদ্র সবাই পায় এটা, এই জন্যে অনেকে মনে করে না তাহলে এটা মানে কি বলবো যে গরিব না সে কেন পাচ্ছে, আসলে এটা তো তার প্রতিবেশীর ভাগ, তো সো এখানে ধনী ধনী বা গরিব সবাই এটা পাচ্ছে। এরপরও আর বাকি 2 ভাগ থেকে 1 ভাগ সে কেউ চাইলে আবার এক্সট্রাভাবে ধনী গরিব ধনী অথবা প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিয়ে থাকে আর কি। তো এই ভাগটা আমাদের সবার মধ্যে রেবিলি বন্টন হয়, এটা আমরা সবাই পাই, এবং ইভেন আমাদের বাসা থেকে শুরু গরিব থেকে শুরু করে যারা ওই সমাজে আমাদের ওখানে একটা সমাজ বলে আর কি, যারা এক মসজিদে নামাজ পড়ে এবং বিভিন্ন ধরনের সামাজিক রীতিনীতি এইসব একসাথে করে, তাদের অনেকগুলো ফ্যামিলি, সেটা অন্য গ্রামেরও হতে পারে, সবাই মিলে একটা সমাজে বসবাস করে, তারা ইমামকে বেতন দেয় বা বিভিন্ন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তারা একসাথে করে, এটাকে সমাজ বলে। তো এই সমাজের মধ্যে সেটা বন্টন করা হয়, তো এগুলো সাধারণত আমাদের কিছু মুরব্বী বা বন্ধুবান্ধব তারাই বেশিরভাগ করে থাকে। তো এটা একটা চমৎকার জিনিস, অনেক এলাকায় এটা নেই আবার অনেক এলাকায় আছে, তো যে যেসব জায়গায় আছে সেই সব জায়গায় কিন্তু এটা অনেক চমৎকার একটা উদাহরণ হয়ে মানে আমাদের সামাজিক একটা ব্যবস্থার আর কি, এটা ভালো লাগে। তো আর ছোটোবেলা যেটা থাকতো সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে টিভি দেখা, টিভিতে বাংলা সিনেমা হবে, প্রথম তো ছোটোবেলায় আমাদের টিভি ছিল না, তখন আমরা অন্য গ্রামে বা অন্য যাদের বাড়িতে টিভি থাকতো দল বেঁধে যেতাম বাংলা সিনেমা দেখার জন্য, অথবা রাতের বেলা যে কোনো একটা ম্যাগাজিন অনুষ্ঠানে আনন্দের বেলা XYZ অথবা শুভেচ্ছা বা ইত্যাদি যাই হোক এগুলো দল বেঁধে দেখতে যেতাম, এটা চরম একটা আনন্দের বিষয় ছিল। আর আর নামাজ শেষে মানে দুপুরের পরে বিকালে সাধারণত 2:30 বা 3টার দিকে বাংলা সিনেমা হয়, পূর্ণ দৈর্ঘ্য দৈর্ঘ্য বাংলা ছায়াছবি অমুক তমুক, তো এগুলো দেখতে যেতাম, এটা খুব মজার একটা বিষয় ছিল তখন। ওই দিনগুলো আসলে অনেক মিস করি, তো হয়তো ওই দিনগুলো এখন সব যান্ত্রিক জীবন, এখন আসলে ওভাবে ওই দিনগুলো ফিরে আসে না, এখন সবাই আমরা খুবই কি বলবো এত আধুনিক হয়ে গেছি যে আমাদের আসলে ওই প্রাণের যে বিষয়গুলো আমাদের যে শেখরের বিষয়গুলো এগুলো এখন নেই বললেই চলে, এখন সবার হাতে ইন্টারনেট, সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইউটিউব এগুলো নিয়ে মজে থাকে, তো সো গেম খেলে, সো ওই জিনিসগুলো এখন আর নেই, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। তো এই আমার একটা ছোটোবেলার অভিজ্ঞতা, আমার এরকম হাজার অভিজ্ঞতা আছে এটা বলে শেষ করা যাবে না, তবে আজকে এই অভিজ্ঞতাটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের ঈদ ভালো কেটেছে, আবারও কালকে, আজকে এমনিতে আমার ইন্টারনেট নেই, এটা একটা খারাপ খবর, ইন্টারনেট থাকলে তো আমি আমার কম্পিউটারেই করতাম, তো আজকে মোবাইলে আমার ব্লগটা রেকর্ড করলাম, তো বাইরের আউটডোরও দেখাতে পারলাম না, আজকে ইনডোরে গল্প বললাম, গল্প করে আজকে ভেবেছিলাম যে আজকে গল্প করে শেষ করবো। আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর 2017 এবং আমার রফিক ব্লগসের পার্ট হচ্ছে 245 মানে 245 পার্ট। তো বন্ধুরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, আপনারা নিশ্চয়ই ঈদের যে মানে এই কোরবানির যে মর্ম, স্যাক্রিফাইসের যে মর্ম, এটা উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সমাজে প্রয়োগ করবেন।
আসলে আজকে আমি আমার যখন পোস্টটা করবো নি তখন আমার খুব কয়েকদিন থেকে আমি ওটা পুষছিলাম, তারপরে আমার কিন্তু মায়া হয়ে গেছে একটা, এবং আমি তাকে যখন জবাই করা হচ্ছিলো তখন আমি কিন্তু অন্যদিকে তাকিয়েছিলাম, কারণ এই একটু কষ্ট লাগছিল। এবং একটা মজার সিন বলবো, একটা বাচ্চা মেয়ে, সুন্দর ফুটফুটে মেয়ে, সে আমার পাশে দাঁড়িয়েছিল, একটা সামনে একটা গরু গরু জবাই হচ্ছিলো, সে বলছে আমি না গরু মাংস খাবো না। আমি বলছি কেন খাবো না? বলছে না গরুটা গরুটা কি কষ্ট হয়। সে খুব মনটা খারাপ করে মুখটা বাঁকা করে বললো যে গরু মাংস সে খাবে না, কারণ গরুটার গরুটার জন্য তার কষ্ট হচ্ছে, গরুটাকে জবাই করা হচ্ছে। এটা কিন্তু এটাই স্যাক্রিফাইস, আমরা যে কষ্টটাকে কিন্তু ত্যাগ করছি, এটা স্যাক্রিফাইস। প্লাস আমরা কী করছি, আমাদের এই আমরা তো চাইলে এই মাংসটা পুরোটা খেতে পারি, কিন্তু আমরা কী করি, আমরা মাংসের মাঝে বিলিয়ে দিয়ে সবাই মিলেমিশে খাই, এই যে একটা ত্যাগ করছি, এই ত্যাগটাই কিন্তু অন্যতম একটা পার্ট আমাদের জীবনের বা আমাদের ধর্মীয় অনুষঙ্গের মধ্যে। তো আজকে এখানে শেষ করবো, দেখবেন রফিক ব্লগসের 245 পর্ব। অনেকদিন থেকে আসলে মোবাইলে করা হয় না, আজকে প্রথম দিকে একটু শেখি লাগছিলো, তা আশা করি পরবর্তীতে আবার মোবাইলে অনেক অনেক ভিডিও করবো। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকে আপলোড করা হবে না কারণ আজকে ইন্টারনেট নেই, কালকে আবার আপলোড করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, কালকে আবার সবার সাথে দেখা হবে, সুস্থ থাকুন, বাই বাই।